নাটক নাটক করছি। এটা কি করেছো? হ্যাঁ, এটা কি, এটা এগুলো কি করেছো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাতটা কাছে। কেন খাবো? কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? কেন লঙ্কা খাবো? মাথা নষ্ট? কাঁচা লঙ্কা হচ্ছে ভিটামিন সি, সি বা এতগুলো কাঁচা লঙ্কা কেউ খায় নাকি? বোকা বোকা করছো? আরে এত অল্প অল্প করে পোস্ত দিয়েছো কেন? সবাইকে রেখে কেউ দুদিন ধরে খাবে না মনে হচ্ছে? কি চলো, কি চলো, আমিও দেখলো একটু পোস্ত কখন শেষ হয়ে গেছে, ভাত আর শেষ হয় না, ঝিঙানো পেলামই না দেখি, সাদা ভাত কাঁচা পেঁয়াজ নিজের নিজে, আমার পাতে সব সবুজ আর আমার পাতে সব সাদা দেখি, চিকেনটা বাসি খাও। অপূর্ব, বিশ্বাস করো অপূর্ব, তুমি এইভাবে লঙ্কা খাচ্ছ? জ্বালাটা কার হবে সে তো পরে বোঝা যাবে। বলবে আর কি, জ্বালা করলেও কি আর থরি বলবে তুমি? কতদিন চালাবে পোস্তরা আগে সেটা বলো, তারপরে বলছি। কতদিন? কাল অব্দি খাবার নানা কাজে রাতের অব্দি দিয়ে দিয়ে নেবে, রাতে কিছু করবো না। তাহলে অত অল্প দেবে? ভাত তো শেষ হয়ে যায়, লাস্টে মাংসটা দিয়ে খেতে হলো আমাকে। তাহলে কিরে ওই পাঁচশো ঝিঁয়ে কোথায় গেল? সে আর কি বলবো, এগুলো তো বলতে পারি না। চল বন্ধুরা, ও খাক, এই লঙ্কা খাওয়া দেখে আমার সহ্য হচ্ছে না, আমার ঝাল লাগছে, মুখে ভাত ঠিকঠাক খাও, এদিক ওদিক দিয়ে গড়িয়ে পড়ছে। আমি ভাতটা জানো না করছি বুড়ি, লঙ্কাটা খাওয়া শেষ করো না, মতো বলে মিথ্যে কথা। সত্যি বন্ধুরা অপূর্ব, তেজপাতা দারুন দারুন, এইভাবে আমি দিনগুলো পার করে নিতে পারি। মানে এভাবে কাঁচা লঙ্কা খেয়ে? কাঁচা লঙ্কা কেন, সুখ দুঃখ হাসি কান্না ভালোবাসা নিয়ে সবাই আমাদেরকে অনেকে ভালোবাসা দেয়। যে দিদি এভাবে এগিয়ে চলো, এইভাবে খেতে খেতে নাচতে নাচতে গান গাইতে গাইতে, এইভাবে লঙ্কা খেলে আর বেশি দিন নাচতে নাচতে হবে না, কোথায় কোথায় জ্বালা করবে টেরও পাবে না। পাঁচশো টাকা কেজি কাঁচা লঙ্কা খবা কপ খেয়ে যাচ্ছে, প্রত্যেক দিন কাঁচা লঙ্কা আনতে হয়। চল বন্ধুরা টাটা।